এডিথ ও সেবাস্টিয়ানের চার সন্তানের তিনজন একদিন অন্ধ হয়ে যাবে। মিয়া, কলিন এবং লরা চোখের বিরল এক অসুখে ভুগছে। একে বলা হয় রেটিনাইটিস পিগমেন্টোসা, যা একটি জেনেটিক রোগ। তাদের রেটিনাতে যেসব কোষ আছে সেগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, ফলে তারা তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। বিশেষজ্ঞরা তাদেরকে বই থেকে বিভিন্ন ছবি দেখাতে পরামর্শ দেন যা তাদের স্মৃতিতে থাকবে। তখন আমি নিজেকে বললাম যে আমি তাকে বই দেখাবো না, বরং তাকে সত্যিকারের হাতি ও জিরাফ দেখাতে নিয়ে যাব। এডিথ ও সেবাস্টিয়ান এক বছরের জন্য বিশ্ব ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন, যাতে তাদের সন্তানরা যত বেশি সম্ভব দৃশ্য উপভোগ করতে পারে। এটা ভেবে আমরা বললাম যে সবাই মিলে যাব এবং তাদেরকে সারা বিশ্ব দেখাবো। তাদেরকে দেখাবো যে পৃথিবী কত সুন্দর, যাতে এসব দৃশ্য তারা মনে রাখতে পারে। একটি গাড়ি এবং থাকার জন্য যা যা লাগে এসব নিয়ে তারা বের হয়ে পড়ল, যাতে খরচ কম হয় এবং শিশুরাও মানিয়ে নিতে পারে। তাদের স্মৃতির ভাণ্ডার আমরা দৃশ্য দিয়ে ভরিয়ে দিতে চাই। এটাও চাই বাচ্চারা যেন আরও বেশি কষ্ট সহিষ্ণু হয়ে ওঠে, কারণ পুরো জীবনে তাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। আমি চাই তাদের জীবনে যা ঘটছে সেটাকে যেন তারা অভিশাপ কিংবা ভয়াবহ কিছু হিসেবে না দেখে। আমি চাই তারা যেন মনে করে এটাই তাদের জীবনের পথ। তাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু তাদের মধ্যে এমন জিনিসও থাকবে যাতে তারা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। এখনো পর্যন্ত তারা তিনটি মহাদেশের ছটি দেশে গিয়েছিল। ট্রেনে ঘুমানো আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। এসব ভ্রমণে আমার সবচেয়ে প্রিয় ছিল মঙ্গোলিয়াতে ঘোড়ার পিঠে চড়া। বালিতে সমুদ্রের ঢেউয়ে খেলা করাটা ছিল আমার প্রিয় মুহূর্ত। আমার প্রিয় হচ্ছে আমার জন্মদিন, কারণ সেদিন আমি একটি হট এয়ার বেলুনে চড়েছিলাম। Je suis allée dans une mongolfière. Salam, mongolfière.